আমাদের মুখগহ্বর এবং জিহ্বায় অনেকেরই অনেক সময় দেখা যায় অনেক ধরনের সাদা সাদা স্পট, বিভিন্ন ধরনের সোয়েলিং, বিভিন্ন ধরনের পিগমেন্টেশন, বিভিন্ন ধরনের অস্বস্তিকর ছোট ছোট জিনিস দেখা যায়। তো এটা অনেকেই আমরা মুখে ঘা বলে থাকি। কমপ্লেন নিয়ে আসি পেশেন্টরা নর্মালি যে আমার মুখে ঘা হয়েছে, এটা কেন হয়েছে। তো সেই বিষয়ে আজকে বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, বিআরবি হসপিটাল। প্রথমে আসা যাক, মুখের ঘাটা আসলে কেন হচ্ছে বা মুখের ঘাটা আসলে কি। তো দেখা যায় যে মুখের ভেতরে যে স্কিনের যে লেয়ারগুলো থাকে, এর মধ্যে মুখের ভেতরে নর্মালি যে মিউকাস মেমব্রেনটা থাকে, তো মিউকাস মেমব্রেনে যদি কোনো ক্ষয় বা ক্ষত হয়ে থাকে, তখনই দেখা যায় যে মুখে ঘাড় সৃষ্টি হয়। তো কেন এই ঘাটা হয় বা কী উপসর্গ নিয়ে আসে, তো দেখা যায়, আমি প্রথমে যে বললাম অনেকের মুখে একটু সোয়েলিং হয়, অনেকে মুখে দেখা যায় যে সাদা সাদা ছোপ ছোপ বিভিন্ন ধরনের গোলাকৃতির আকারের ইনফেকশনের মতো দেখা যাচ্ছে, কারো মুখে লেয়ার পড়ে থাকছে, কারো মুখে ব্লিস্টারের মতো হচ্ছে, কারো মুখে লাল রেডিশ টাইপের একটা সোয়েলিং হচ্ছে। এই সব ধরনের উপসর্গ নিয়ে মুখের ঘা আগমন হতে পারে, এবং শুধু মুখেই না, জিহ্বার বিভিন্ন অংশেও এটা দেখা যায়। তো বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। বাচ্চাদের দেখা যায় যে স্পেশালি ছোট বাচ্চাদের মুখে এরকম সাদা সাদা ছোপ ছোপ বিভিন্ন ধরনের আলসারের মতো হয়, এটা আমরা নর্মালি ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। বাচ্চারা ঘুমের মধ্যে দুধ খেয়ে ঘুমিয়ে যায়, তো প্রপারলি যদি এটা ক্লিন না করা হয়, তখন এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলোর মতো হয়ে থাকে, যেটাকে আমরা আলসার বলে থাকি। এছাড়াও বড়দের মুখেও হয়ে থাকে অনেক সময়, যারা অনেক বেশি পান সুপারি জর্দা তামাক গুল এই জাতীয় খাবারগুলো সেবন করে, তাদের মুখেও আলসারের প্রকোপ বেশি আকারে দেখা যায়। এবং এটা দেখা যায় যে এতই বেশি মারাত্মক, এটা যদি কন্টিনিউয়াস মানুষ এভাবে আনট্রিটেড অবস্থায় রেখে দেয়, সেখান থেকে ওরাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রি ক্যান্সারাস লেশন থাকে, যেটাকে আমরা লাইকেন প্ল্যানাস বলি, লিউকোপ্লাকিয়া বলি, এগুলোও আলসারের উপসর্গ নিয়ে চলে আসে। এরপর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটাকে অ্যাপথাস বলি, এটা নর্মালি খুব কমনলি দেখা যায়। মানুষ দেখা যায় যে বিভিন্ন মুখের এবং যে সফট জায়গাগুলো আছে ঠোঁটের জিহ্বার নিচে এই বা তালুর পেছনের দিকে, এই অ্যাপথাস আলসারটা দেখা যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে। নর্মালি যখন আমরা ব্রাশ করতে যাই, ব্রাশের আঘাতেও এই ধরনের অ্যাপথাস হতে পারে, যেটাকে আমরা ট্রমাটিক অ্যাপথাস বলে থাকছি। এছাড়াও মাইনর মেজর বিভিন্ন অ্যাপথাস হয়। নর্মালি দেখা যায় যে ভিটামিন B12 ভিটামিনজনিত অপুষ্টির কারণেও এই ধরনের আলসারগুলো হয়ে থাকে। আরেকটা যেটা মেইন কারণ, স্ট্রেসফুল কন্ডিশন, যারা অনেক স্ট্রেসফুল কাজ করে বা সামনে কোনো ইভেন্ট থাকে স্ট্রেসফুল, সেই ক্ষেত্রেও দেখা যায় যে অ্যাপথাসের পরিমাণটা বেড়ে যায়। মুখের আলসার হওয়ার আরেকটা কারণ হচ্ছে যারা অতিরিক্ত ওষুধ সেবন করে, বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিজিজের কারণে বিভিন্ন ধরনের আলসার হতে পারে, এবং অনেক ধরনের দীর্ঘদিন ধরে ওষুধ সেবনের কারণেও মুখের আলসার হতে পারে। যাদের মুখে দেখা যায় যে ড্রাই মাউথ হয়ে যায়, তাদের মুখেও মুখে আলসার হওয়ার প্রবণতা বেশি থাকে। তো আমাদের আগে দেখা মানে খেয়াল রাখতে হবে যে কোন কারণে হচ্ছে বা কী কারণে হচ্ছে, সেটা ডায়াগনোসিস করে সেই ওয়াইজ ট্রিটমেন্টে যেতে হবে। আদারওয়াইজ অনেকেই দেখা যায় যেটা করে, বাজার থেকে বিভিন্ন ধরনের ওয়েনমেন্ট পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল, বিভিন্ন ক্যান্ডিডার, বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, এটা না বুঝেই সেবন করে এবং দেখা যায় যে হিতে আরও বিপরীত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েন্টমেন্টগুলোতে স্টেরয়েড থাকে, সেটা লং টাইম নেওয়ার কারণে উল্টা রিয়েকশন হয়ে থাকে। সো অবশ্যই আমরা মুখের কোনো ধরনের উপসর্গ দেখা গেলে অবশ্যই বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে প্রপার অ্যাডভাইস নিয়ে সেই মোতাবেক আমরা ওষুধ সেবন করব। দেখা যায় নর্মালি যে অ্যাপথাস আলসার হয়, অ্যাপথাস আলসারের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েন্টমেন্ট দিয়ে থাকি, এর মধ্যে অ্যাপসোলটা খুব বেশি জনপ্রিয় এবং বিভিন্ন ভিটামিন B12 জাতীয় ওষুধও আমরা দিয়ে থাকি। এই মুখের আলসার থেকে প্রতিকারের আরেকটা মেইন কারণ হচ্ছে মুখের হাইজিনটা মেনটেন করতে হবে, এবং জিহ্বার মধ্যে যে লেয়ার পড়ে থাকে, অনেক সময় আমরা শুধু দাঁতটা ব্রাশ করে থাকি, বাট জিহ্বা ক্লিনটা মানে টাং ক্লিন করার জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে। বাজারে বিভিন্ন টাং ক্লিনার পাওয়া যায়, অবশ্যই টাং ক্লিনার দিয়ে টাংটাকে ক্লিন রাখতে হবে, তাহলে দেখা যাবে যে অনেক ধরনের ব্যাকটেরিয়ার উপসর্গ কমে যাবে। এছাড়াও আমাদের ভিটামিনযুক্ত খাবার এবং আমাদের খাবারটা হেলদি হতে হবে এবং ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে। এভাবেই ট্রিটমেন্ট করলে আশা করি মুখের আলসার থেকে প্রতিকার পাওয়া যাবে। এরপরও যদি আমরা 7 থেকে 14 দিন এই ওষুধ বা বিভিন্ন ধরনের ওয়েন্টমেন্ট প্রেসক্রাইব করার পরও যদি তার ওটা না যায়, আলসারটা থেকে যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে অন্য কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা বায়োপসি করে থাকি। টাঙের মধ্যে আলসার হলে
নাং থেকে মাংস নিয়ে আমরা বায়োপসি করে থাকি। যদি সেখানে কোনো ক্যান্সারের উপসর্গ ধরা পড়ে আমরা সেই ওয়াইজ ট্রিটমেন্ট প্রদান করে থাকি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।